ইউরোপে সবগুলো দেশ আছে, অন্তর্ভুক্ত আছে। আর আছে হলো আমাদের মিডল ইস্টের কয়েকটা দেশ আছে, এবং টার্কি আছে, এবং আরও কিছু দেশ আছে যেটা আমরা প্রজ্ঞাপনে লিখেছি। এইসব দেশ থেকে সাময়িকভাবে আগামী 18 তারিখ পর্যন্ত কোনো যাত্রী আমরা আশা করছি না বাংলাদেশে আগমন। আর তাছাড়া বাকি যারা যাত্রী আসবে তাদের ক্ষেত্রেও আমাদের সাধারণত অবলম্বন করতে হচ্ছে, তাদেরকে যাতে এখানে বিমানবন্দরে স্ক্রিনিং করে তারা 14 দিন হোম কোয়ারেন্টাইন, এটা কম্পালসারি হোম কোয়ারেন্টাইন, যা নাকি আমাদের প্রশাসনের মাধ্যমে তাদেরকে তদারকি করা হবে, যাতে নাকি এই ঝুঁকিটা আমাদের ভিতরে বেড়ে না যায়। আমরা আলোচনা করেছি যদি কারো দরকার হয় তাদেরকে তাদের পাসপোর্টটা পর্যন্ত রেখে দেওয়া হবে, যাতে করে তারা বাসার বাইরের থেকে না যায়, ততদিন পর্যন্ত তারা সেফ ডিক্লেয়ার হবে। হোম কোয়ারেন্টাইন থেকে আমরা তাদেরকে দেখতে চাচ্ছি যে তারা যেন আবার স্বাস্থ্যগত পরীক্ষাটা করেন। ওইসব দেশগুলোতে ট্রানজিট করে অথবা ওই দেশ হয়ে আসেন, ট্রানজিট বলতে যে ওই দেশে গেল একদিন থেকে আবার বাংলাদেশে আসতেছে, এই যাত্রীদের উপরে আমাদের বিশেষ নজর থাকবে। কারণ এদের জন্য আমাদের ব্যবস্থাপনা হচ্ছে যে তারা আসার পরে 4 দিন আমাদের হোটেলে অথবা সরকার নির্ধারিত যেসব কোয়ারেন্টাইন ফেসিলিটিস আছে ওখানে থাকতে হবে। 4 দিন থাকার পরে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, PCR টেস্ট করা হবে, PCR টেস্টে যদি নেগেটিভ আসে তখনই তারা হোম কোয়ারেন্টাইনের জন্য যাবে, বাকি 14 দিন কমপ্লিট করার জন্য। আর বর্তমানে যে ব্যবস্থাপনা এতে সকলকেই, সকল যাত্রীকে PCR টেস্ট, সে যদি ভ্যাকসিন দুটো নিয়েও থাকে লাভ হবে না, তাকে PCR টেস্টের নেগেটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসতে হবে। ফ্লাইট সংখ্যাটা কমায় নি, যদি স্পেশাল ফ্লাইটগুলো দেওয়া বন্ধ করে দিচ্ছি। আর একটু অবলোকন করবো, যদি দেখেছে ঝুঁকিটা কোনো প্রকারে বেশি বাড়তেছে, যদি ডিফিকাল্ট হয় তাহলে আমরা কিছু কিছু ফ্লাইট বাতিল করে দিব বলে অলরেডি এয়ারলাইন্সগুলোকে জানিয়ে রেখেছি যে আমি যে কোনো সময় একটা ফ্লাইট সংখ্যা কমাতে পারি এবং দরকারে বন্ধ করে দিব। যদি দেখি যে ঝুঁকি বাড়ছে, এই যাত্রীরা মানছে না হোম কোয়ারেন্টাইন অথবা অন্য কিছু, তাহলে কিন্তু যদি এটা এটি যদি মূল কারণ হয়ে থাকে আগমনটা, তাহলে আগমন বন্ধ করে দিব আমরা।